এতে কোম্পানির সঙ্গে মনোমালিন্য, আর তার জেরেই চাকরি খুইয়ে রীতিমতো পথে বসেছেন আসানসোলের এক দম্পতি। আসানসোলের মহিশিলার বাসিন্দা ওই দম্পতি সূর্যসারথি বাঘ ও মহাশ্বেতা বাঘ রীতিমতো রাস্তায় বাস করছেন। কাজ ছেড়ে দেওয়ার কথা জানালে কোম্পানি তাদের পাসপোর্ট ও বাসস্থান কেড়ে নেয় বলে খবর। ভারতীয় রাষ্ট্রদূতে যোগাযোগ করেও কোনো সদুত্তর না মেলায় চিন্তায় ওই দম্পতির পরিবার। সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল, ক্রাইম ব্রাঞ্চ। আমরা এখন বন্ধুর বাড়িতে আছি, আশ্রয় নিয়েছি। কালকে রাত্রিবেলা 10টার সময় আমরা খুঁজে খুঁজে ঢুকেছি। ওর ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এখানে আছি। তো আমরা যেখানে ছিলাম, আমাদের কাছ থেকে পাসপোর্ট সব কিছু নিয়ে নিয়েছে, লাগেজ লক করে রেখে দিয়েছে। তো এখন আমাদের কাছে জাস্ট টাকা আছে, আর আমার কাছে আমার সিভিল আইডি আছে। আপনার ছেলের চার বছর ধরে কুয়েতেই, আরো কান্ট্রিগুলোতেই কাজ করতে হবে, কুয়েতেই আছে এখন বর্তমান। তারপর চার পাঁচ দিন আগেই আমাকে ফোন করছে যে আমাদের এখানে যে জায়গাতে আমি আমার মিসেস আসছি, এখানে কাজ করা যাবে না, সিচুয়েশান খুবই খারাপ, আমরা দেশে ফিরতে চাইছি। এখন ওই হোটেলে ম্যানেজমেন্টকে বলছি যে আমাদের ভিসা পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিন, আমরা তাহলে চলে যাই, আর যদি যা টাকা লাগে সেটাও না হলে আমরা কষ্ট মানে দিয়ে দেবো। কিন্তু ওরা কোনোতেই রাজি হচ্ছে না, বলছে না তোমাদের থাকতে হবে। তখন ওরা ওখান থেকে ভারতীয় এমবাসিতে যায় এবং রিপোর্ট করে বৃহস্পতিবার, সেটা হচ্ছে গতকাল। যাওয়ার পর ওখান থেকে ওই তারপর ওরা ফোনে হুমকি দিচ্ছে, ওরা কিন্তু রিটিন কোনো মেলে কোনো পাঠাচ্ছে না, ফোনে বলছে খালি। তখন বলছে তোমরা ঘর ছেড়ে দাও, এখানে থাকতে হবে না, তোমরা চলে যাও। এই নিয়ে ওরা এমবাসিতে গেছে, এমবাসিতে সব কিছু জানানোর পর ওরা বললো যে তোমরা সন্ধ্যের দিকে, ওরা বললো যে তুমি রবিবারে কোর্টে, লেবার কোর্টে কেস করো, তারপর আমরা দেখছি। এই বলে ওরা এখানে চলে এসছে রাত্রি বোধ হয় 10টার দিকে, এসে ওখানে অনেকক্ষণ ঘটার পরে রাত্রি 11টার দিকে ওরা এক বন্ধুর কাছে যায়, বন্ধু যে একাই থাকে, ও হোটেল তো ডিউ থেকে আসেনি, তখন আসার পর রাত্রে বসেছিল। তারপর ওরা রাত্রে খেয়েছে, খেয়ে এখন বলছে আমরা কোথায় থাকবো, এই নিয়ে সমস্যায় পড়েছি, এখন যদি আমাদেরকে কোনোরকম ফিরিয়ে নিয়ে আসতে পারো। দেখো ওরাও বলছে যে বাপি কী চাইছে, আমরা ছেলে চাইছি, ছেলে বৌমা চলে আসুক, ওখানে চাকরি করবে না, ওদের ভিসাটা পাসপোর্টটা দিয়ে দিই, পাসপোর্টটা দিয়ে দিলেই চলে আসবে। কতটা ঘন্টার মধ্যে দিন কাটছে আপনাদের? খাওয়া দাওয়া সবটাই বন্ধ হয়ে গেছে, মানে ইভিনকে সমস্ত আত্মীয়দের জেনে আমরা এখন বলছি ছেলে বৌমা চলে আসুক, আর কিছু চাইছি না। আপনার ছেলের নাম? সূর্য সারথি বাঘ। আর বৌমার নাম? বৌমার নাম আমার মহেশ্বেতা মুখার্জি, ডাক নাম কেয়া। আপনার নাম? আমার নাম অচিন্ত্য কুমার বাঘ। ফোন করতে পারে নাম্বারটা দিয়েছি আমার কাছে। আচ্ছা, বিশ্বদেব দাও ফোন করতে পারে কথা বলো, আমি ছবিটা